আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা শুরুতে সংবাদ সিলেট ও সুনামগঞ্জে পানি কমছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট ত্রাণের জন্য হাহাকার উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি পদ্মা সেতুকে ঘিরে দেশের বাজার ব্যবস্থাপনায় আসবে ইতিবাচক পরিবর্তন বলছেন বিশিষ্টজনরা ব্যয় নিয়ে বিতর্ক অযৌক্তিক লম্বা বিরতির পর আজ মাঠে ফিরছে বিপিএল ফুটবল শীর্ষে থাকা বসুন্ধরা প্রতিপক্ষ রহমানগঞ্জ সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ নামছে পানি উন্নতি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির তবে দুর্ভোগ চরমে দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট ত্রাণের জন্য হাহাকার চলছে দুর্গতদের এদিকে বন্যার অবনতি হয়েছে উত্তরের কয়েক জেলায় দুদিন বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কোথাও কোথাও এখনো থই থই পানি প্রধান নদী সুরমার পানি কমলেও বাড়ছে কুশিয়ারার পানি ত্রাণের জন্য হাহাকার করছেন বানের পানিতে সর্বস্ব হারানো মানুষ তিনবেলা ভাত খাইছি আর পাঁচ দিনের মাঝে আর খাওয়াও নাই ওলা কষ্ট আছি গোল গোল গুনি জোরে বাঙ্গিয়া গেছে কি স্যার আর বিয়া কোনো গরুরও খাবার নাই আমরারও খাবার নাই কোনো ধনবদনী দিও আমরা দেখা যায় না আমরাও বড় আছি সফলতা নিছি গরু বাছুর দান পান সফলতা দিছি হয় না আমরা অসহায় হয়ে যাই আমরা চেষ্টা করছি সীমান্তের দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত ত্রাণ পৌঁছে দিচ্ছি উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি এবং সেই সাথে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবারও দিচ্ছি পানি কমতে শুরু করায় সিলেটের সাথে গোয়াইনঘাট জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে এদিকে বানের পানিতে ঝুঁকিতে পড়েছে সিলেট ভোলাগঞ্জ সড়কের আছিরখাল সেতু ধীরে উন্নতি হচ্ছে সুনামগঞ্জের বন্যা ত্রাণের আকুতি বানভাসীদের খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে তারা উন্নতি নেই নেত্রকোনার বন্যা পরিস্থিতিরও জেলার ১০টি উপজেলার ৬২টি ইউনিয়নে পানিবন্দী লাখো মানুষ এদিকে উত্তরের জেলা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে নয় উপজেলার ৫০টি ইউনিয়নের প্রায় ৩০৪ গ্রামের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী জেলায় ১১৮টি স্কুল কলেজ ও মাদ্রাসায় পাঠদান কার্যক্রম বন্ধ তলিয়ে আছে ১৪,০০০ হেক্টর জমির ফসল কুড়িগ্রাম যাত্রাপুর সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া নাই কালকে গেছি আজকে ফিরে যে পানি ভাত খাইন দেয় কি অবস্থা আছে আপনারা তো দেখতেই পারছেন এই যে দেখেন কত পানি যে ঘরের অর্ধেক থেকে তলে গেছে মাছা দিয়ে কোনো রকম জীবন যাপন করতেছি ভাই কোথায় যাব এখন পানি বন্যা আসছে এখন আশ্রয় কুতি নেই উদানের ঢলে ফেনীর মুহুরি নদীর তিন জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০টি গ্রাম ডুবছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলি জমি পানিবন্দী কয়েক হাজার মানুষ আমরা বছর বছর এইভাবে আমরা বিপদের সম্মুখীন আমরা ত্রাণ চাই না সঠিকভাবে আমাদের বেড়িবাঁধগুলো যাতে করে সুন্দরভাবে কাজ সুষ্ঠুভাবে হয় বাংলাভিশন নিউজ এদিকে হেলিকপ্টার যোগে সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল ৮টায় সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেট এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সিলেট বিমানবন্দরে অবতরণ করেন সুনামগঞ্জ ও নেত্রকোনা বন্যা এলাকাও পরিদর্শন করেন তিনি দুপুর ১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী পদ্মা সেতুকে ঘিরে দেশের বাজার ব্যবস্থাপনায় আসবে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিজেদের উৎপাদিত পণ্য বাজারজাত পদ্ধতি সহজতর হওয়া সামগ্রী জিডিপি বাড়াতে পারে ন্যূনতম ২% বলেছেন বিশিষ্টজনরা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা খুলে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের দুয়ার সেতু প্রকল্পে দাতা সংস্থার দুর্নীতির ভিত্তিহীন অভিযোগের জবাবটা ভালোভাবেই দেয়া হয়েছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বিশিষ্টজনরা মনে করেন পদ্মা সেতু সরকার ও মানুষের আত্মার মেলবন্ধন ঘটিয়েছে তাদের মতে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে পুরো বিশ্ববাসীর কাছে সেতু প্রকল্পে বাড়তি ব্যয়ের অভিযোগকেও ভিত্তিহীন মনে করছেন অনেকে তারা বলেন
মুদ্রাস্ফীতি ও নদীর ভয়াল রূপের কারণে দফায় দফায় নকশা পরিবর্তন ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পদ্মা সেতু প্রকল্পে। পদ্মা সেতুর নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি আছে। এই দীর্ঘমেয়াদি এই পদ্মা সেতুর যে নির্মাণ, যে বিনির্মাণ পদ্ধতি, তাতে করে তার যে বিভিন্ন খাতে যে ব্যয়, বিশেষ করে মূল সেতু নির্মাণ এবং নদী শাসনের মতো বিরাট ব্যাপক একটি বিষয়, যেটির জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। এটা বিশ্বব্যাংক কিন্তু এস্টিমেট করে গেছে 20,500 কোটি টাকা। 12,000 কোটি টাকা তো নদী শাসন, কারণ নদীটা 16 কিলোমিটার, বিশ্বের সবচেয়ে বড় নদী শাসন কিন্তু এখানে করতে হয়েছে ব্রিজ তৈরি করতে গিয়ে। তো এগুলো যাদের কারিগরি জ্ঞান নাই তাদের এইসব কথাবার্তার কোনো গুরুত্ব নাই। পদ্মা সেতু চালুর সবচেয়ে বড় পরিবর্তন আসবে বিপণন ব্যবস্থাপনায়। প্রত্যন্ত অঞ্চলে কৃষকের উৎপাদিত পণ্য এখন সহজেই পৌঁছে যাবে কৃষকের পছন্দসই বাজারে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন, সেতুর সুফল যাতে সিন্ডিকেট চক্রের হাতে না যায় সেজন্য ব্যবস্থা নিতে হবে সরকারকেই। সংগঠিত হয়ে, দলবদ্ধ হয়ে তাদের উৎপাদিত পণ্য ঢাকায় নিয়ে আসা, এটা কিন্তু ব্যবসায়ীরা যেমন নিয়ে আসবে, আবার একই সাথে সাথে আমি মনে করি ক্ষুদ্র মানে যারা উৎপাদনকারী তারা সংঘবদ্ধ হবে, দলবদ্ধ হবে, কোঅপারেটিভ সোসাইটি, সরকারকে এইসব জায়গায় সহযোগিতা করতে হবে। সরকারের উচিত সুযোগগুলো তৈরি করে দেওয়া আর সমবায়ের মাধ্যমে ক্ষুদ্রদেরকে সংগঠিত করা। সয়াবিনের ব্যবসা যারা করে তারা তাদের হাতেই যদি আবার ওই অঞ্চলের পুরো ব্যবসা বাণিজ্য চলে যায় সেটা কিন্তু অনেক বিলম্বিত হবে। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অবস্থান ছিল প্রকৃতপক্ষে জালিয়াতিতে পরিপূর্ণ। বিশ্বব্যাংকের ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত নেই যে অভিযোগ প্রমাণ হওয়ার আগে তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এইটি একটা অগ্রহণযোগ্য পদক্ষেপ ছিল, বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা ছিল না এবং শুধু তাই নয়, তাদের যে প্রস্তাবনাটা করেছিল তার মধ্যে জালিয়াতিপূর্ণ দলিল পাওয়া গেছিল, যার উপর ভিত্তি করে টেকনিক্যাল কমিটি সে প্রস্তাব গ্রহণ করতে পারেনি। বিশ্বব্যাংক সে কারণে নাখোশ হয়েছিল। বিশিষ্টজনরা মনে করেন, পদ্মা সেতু চালু হওয়ার পর চাপ কমবে রাজধানীর উপর আর এর ফলে উন্নয়নের বিকেন্দ্রীকরণ হবে অতি সহজেই। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকে, ধন্যবাদ।